প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে স্কুল খোলার ব্যাপার নিয়ে একটা নতুন আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। তো বিষয়টি আলোচনা করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো বিষয়টি দেখার, তোমরা হয়তো সবাই জানো যে 2 নভেম্বরে স্কুল বা কলেজ খোলা হবে, কিছুক্ষণ আগে এই আপডেটটা বেরিয়েছিল। তো কিন্তু সেই কথাটা জাস্ট উল্টে গিয়ে বা পাল্টে খেয়ে গিয়ে বলা হচ্ছে কি 2 নভেম্বরে স্কুল খুলবে না। কেন, কারণটা একটু ডিটেলসে আলোচনা করা যাক। দেখানো কী বলা হয়েছে খবরটাই, যে কয়েক ঘন্টার মধ্যে মত পাল্টে ফেললো রাজ্য সরকার, ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত, নতুন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটা কী দেখেনও, কয়েক ঘন্টার মধ্যেই পাল্টে খেলো রাজ্য সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন 2 নভেম্বর থেকে কোনো কলেজ খুলবে না। অর্থাৎ 2 নভেম্বর থেকে যে কলেজ খোলার কথা বলা হয়েছিল সেটা মানে আর খুলবে না। কারণ কি, তিনি জানান সেই সময় বাংলার সবচেয়ে বড় উৎসবের বিষয়টি মাথায় ছিল না ইউজিসির, অর্থাৎ যে দুর্গা উৎসব আছে সেই এই উৎসবের কথাটা ইউজিসির মাথায় ছিল না, তাই 2 নভেম্বরে স্কুল বা কলেজ খোলার কথা বলা হয়েছিল। কিন্তু এটা সত্য, এটা খোলা যাবে না। তাছাড়া করোনা পরিস্থিতিতে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে শারীরিক উপস্থিতি সম্ভব নয় বলে জানান তিনি। ফলে নতুন করে সরকারের তরফে শিক্ষাবর্ষ আরও 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে মেন কারণ কি, কী কারণে যেটা 2 নভেম্বর থেকে কলেজগুলি খোলার কথা বলা হয়েছিল সেটা আর খোলা হবে না? কারণ হিসাবে হচ্ছে দুটো কারণ। একটা হচ্ছে কি, যে এই সময় হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব আছে, সেই উৎসবের কথা মাথায় ছিল না ইউজিসির, সেই কারণে 2 নম্বর কলেজ খোলা যাবে না। নেক্সট আর একটা ব্যাপার হচ্ছে এই যে পরিস্থিতি, যে এখনও পরিস্থিতি যতক্ষণ না শিথিল হয়ে পড়ে, এখনও সামাল দেওয়ার মতো সেরকম সিচুয়েশান না হতে পারে ততক্ষণ পর্যন্ত যে শারীরিক উপস্থিতিটা হচ্ছে সম্ভব নয় আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান এটা। ফলে নতুন করে সরকারের তরফে শিক্ষাবর্ষ আরও 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ শিক্ষাবর্ষটা আরও 1 মাস পিছিয়ে গেছে। ওকে, তো আশা করি তোমরা সবই বুঝতে পারলে। তাহলে 2 তারিখে তাহলে ভালো করে বুঝে নাও কথাটা, 2 তারিখে যে কলেজ বা বিশ্ববিদ্যালয় খোলার কথা বলা হয়েছিল সেটা আর খুলছে না, 2 তারিখ আর ওপেন হবে না। কবে ওপেন হবে, কবে থেকে শুরু হবে স্কুল কলেজগুলো সেটা এখনও পর্যন্ত জানানো হয়নি। যখনই এর ব্যাপারে নতুন কোনো আপডেট আসবে সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে আমি আলোচনা করবো। ওকে, তাহলে আজকে যে নতুন আপডেট তোমার সঙ্গে আলোচনা করলাম সেটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে। নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, যাতে করে তোমাদের যখনই কোনো এডুকেশন পারপাস, যখনই কোনো নিউজ আসবে সঙ্গে সঙ্গে যেন আপডেট তোমাদের দিতে পারি। ওকে, তো দেখা হবে আবার নতুন কোনো আপডেট নিয়ে। হ্যাভ এ নাইস ডে।